আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, দৈনিক পাঁচ অক্ত সলাৎ আদায় করার জন্য আমরা কতই না চেষ্টা করি। অনেকে হয়তো পারে, অনেকে হয়তো পারে না, অনেকে হয়তো এক অক্ত, দুই অক্ত, আবার অনেকে আছে এক অক্ত সলাৎ আদায় করে না। অথচ সলাতের ব্যাপারে কত কঠিন আজাবের কথা হাদিসে উল্লেখ রয়েছে, এবং সেই সাথে সলাতের মাধ্যমে একজন ঈমান একজন কুফরির মধ্যে পার্থক্য ঘটে। কিন্তু আমরা শত চেষ্টা করেও পাঁচ অক্ত সলাৎ আদায় করতে পারি না। তো আজকের ভিডিওটি হচ্ছে সে সকল লোকেদের জন্য। ইনশাআল্লাহ আপনি যদি এই সাতটি টিপস ফলো করেন, আপনি প্রত্যেক দিন পাঁচ অক্ত সলাৎ পড়ার আগ্রহ প্রকাশ করবেন, ইনশাআল্লাহ আপনার সলাৎ ছুটে যাবে এমনটা বোধ হবে না ইনশাআল্লাহ। প্রথম নম্বর হচ্ছে মনে রাখতে হবে আমরা কেন প্রার্থনা করি, কেন আমরা সলাৎ আদায় করি। সলাৎ যে আদায় করতে হবে এমনটি নয়, বরং আপনার মনে এটা রাখতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে, তার আনুগত্য, তার যে দয়া, তিনি যে আমাকে এত কিছু দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য, তাকে রব মানার জন্য আপনি সলাৎ আদায় করছেন। এটা ভেবে যে তিনি আমাদেরকে কোনো পাপ কাজ যদি আমরা করি তাহলে তিনি আমাদেরকে শাস্তি দেন না, তিনি আমাদেরকে সবসময় রহমতের চাদর দিয়ে আবৃত করেন, এই মনোবল তৈরি করা, এটি যদি আপনি প্রথমে বুঝতে পারেন তাহলে আপনার এক ধাপ এগিয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে শারীরিক এবং আধ্যাত্মিক উপকারিতা। আপনি যদি সলাৎ পড়েন তাহলে শারীরিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে দুটো ক্ষেত্রেই আপনি উপকারিতা পাবেন। সলাতে আপনার মানসিক সুস্থতা বৃদ্ধি হয়। আপনি দেখবেন যখন সলাৎ আদায় করছেন, সলাৎটা শেষ হলে আপনার মনে একটি ফুর্তি আসবে। দৈনন্দিন যে সকল কাজ করছেন, সকল কাজ শেষে দেখবেন আপনার কাছে ক্লান্ত লাগছে, হতাশা লাগছে, কিন্তু যখন সলাৎ আদায় করবেন, পাঁচ অক্ত সলাৎ হোক, ফজর হোক, জোহর, অন্যান্য সময়, দেখবেন আপনার মনে আনন্দ বৃদ্ধি হচ্ছে, কোনো টেনশনই থাকবে না। আবার এটা কিন্তু একটি ব্যায়াম, সলাৎ সবচেয়ে বড় উত্তম ব্যায়াম। পৃথিবীতে যত ব্যায়াম আছে স্বাস্থ্যের জন্য করে, বা স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য করে, বা অথবা স্বাস্থ্য কমানোর জন্য করে, কিন্তু সলাৎ আপনার দুটো ক্ষেত্রেই সমতা বজায় রাখবে। তো সুতরাং সলাতের আধ্যাত্মিক যেমন সুবিধা রয়েছে, তেমনি ভাবে শারীরিকভাবে আপনাকে মুক্ত করবে। তৃতীয়ত হচ্ছে নিজের সাথে ওয়াদা করুন, খুব জোর করে ওয়াদা করুন। আমরা কিন্তু ওয়াদা করতে ভুল করি না, প্রতিটি কাজে আমরা ওয়াদা করি যে এই কাজটি আজকে আমি করবই, আপনি শেষ দেখিয়ে ছাড়বেন, হাল ছাড়বেন না। এভাবে দৈনন্দিন আমাদের যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমরা এই কাজগুলো করি, আমরা এই মন বাসনাগুলো করি, নিজের সাথে ওয়াদা করি, ঠিক তেমনিভাবে আমাদের সলাৎকে আপনার ওয়াদাতে নিতে হবে। আপনি প্ল্যানিং করুন দৈনিক এক অক্ত, দুই অক্ত, যে কোনো সময় যে কোনোভাবে আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, আপনি এক অক্ত সলাৎ পড়বেন, আপনি দুই অক্ত সলাৎ পড়বেন, এভাবে নিজের সলাৎটাকে উন্নত করুন। একসাথে পাঁচ অক্ত সলাৎ পড়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি প্রত্যেক দিন সলাৎ পড়েন না, আপনি এক সপ্তাহ পর পর, পাঁচ দিন পর পর, দশ দিন পর পর, আপনার সুবিধা অনুযায়ী আপনি আস্তে আস্তে অভ্যস্ত হন। চতুর্থ হচ্ছে সলাৎ পড়ার জন্য নির্ধারিত একটি স্থান তৈরি করুন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সলাৎগুলো বাসায় পড়তেন, আর ফরজ সলাৎগুলো মসজিদে পড়তেন, আপনিও ঠিক সেই রকমভাবে বাসায় সুন্নত নফল এই সলাৎগুলো আদায় করতে পারেন, আর বিভিন্ন মসজিদে সলাৎ আদায় করতে পারেন। দেখবেন আপনার বাসায় যখন আপনি সলাৎ আদায় করেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। বাসায় যত আপনার সন্তান আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই সলাৎ পড়তে উদ্বুদ্ধ হবে, সবাই শিখবে, জানবে, তখনই আপনার কাছেও সলাৎ পড়তে একটি
আইডল হয়ে যাবে, আপনি আর সলাৎ ছাড়তে পারবেন না, কারণ আপনার আশেপাশে মানুষরাই আপনাকে সলাৎ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। পঞ্চমত হচ্ছে নিজের জন্য কঠোর হন, কঠোর থেকে কঠোরতা বৃদ্ধি করুন। যেমন আপনি সলাতে যখন নিয়মিত হয়ে যাবেন তখন কিছু কিছু ছোট নিয়ম রয়েছে যেগুলো আপনাকে বাধ্য করবে সলাৎ আদায় করার জন্য। এমনটা যে ফজরের সলাৎ না পড়া পর্যন্ত আপনি ঘর থেকে বের হবেন না, জোহর এবং আসর শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি বাসা প্রবেশ করবেন না, বা অথবা আপনি চাকরিতে যাবেন না, এমনটা নিয়ত করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। মাগরিব এশার সলাৎ যদি না আদায় করেন তাহলে আপনি ঘুমাবেন না, এরকম নিয়ম যদি আপনি পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনি আর সলাৎ ছাড়বেন না। আর এগুলো করতে আপনার প্রথম অবস্থায় কষ্ট লাগতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বেন। আর পাঁচ ওয়াক্ত সলাতে আপনি শুধুমাত্র ফরজ যে সলাৎ রয়েছে সেগুলো আদায় করতে পারেন, সুন্দর যে পড়তেই হবে এমনটি নয়, আপনি ফরজ যে রাকাতগুলো রয়েছে সেগুলো আদায় করুন। ষষ্ঠ নম্বর হচ্ছে এই আপনার প্রতিজ্ঞাবদ্ধ এই সলাৎ শুরু এই ওয়াদা এটা করতে আপনি মোটেও দেরি করবেন না, আজকে শুনেছেন আজ থেকেই চেষ্টা করুন। কারণটা হচ্ছে শয়তান আমাদেরকে বাধা দেয় যে এখন না পরে, আবার আপনার সলাৎ পড়ার জন্য সে বিভিন্ন নিয়ম সে বিভিন্ন ব্যস্ততা বের করে দিবে, আপনি যখনই এটা কাজ করতে যাবেন তখনই সে আপনাকে বাধা দেবে। তাই আপনি আজ থেকেই আপনি চেষ্টা করুন এই নিয়মগুলি পালন করার জন্য, কারণ যদি আপনি একবার অভ্যস্ত হয়ে পড়েন ইনশাআল্লাহ আপনি আর সলাৎ ছাড়বেন না, কারণ প্রতিটি ক্ষেত্রে আপনাকে মনে করিয়ে দিবে আপনার সলাৎ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তার দেয়া যে নেয়ামত সে নেয়ামত আপনি উপভোগ করছেন, অথচ আপনি সলাৎ আদায় করবেন না। তো সুতরাং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান রয়েছে সে বিধান পালন করতে আপনাকে যেন কোনোভাবেই শয়তান পথভ্রষ্ট না করে। সপ্তমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন এই সলাৎ যদি আপনি না আদায় করেন, তাহলে তিনি আখিরাতে অধিকাংশ মানুষ বলবে ফেরেশতারা বলবে যে তোমরা কেন এখানে এসেছো জাহান্নামে, তখন মানুষে বলবে যে আমরা সলাৎ পড়তাম না। তাহলে সলাৎ পড়লে যেভাবে আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী করে, আবার সেই ক্ষেত্রে আপনি সলাৎ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে আপনার নৈকট্য লাভ করতে পারেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে, যত সলাৎ পড়বেন তত আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন, আপনার দোয়া কবুল হবে। তো সলাৎ পড়লে আপনার অন্যান্য পাপ কাজও থেকে আপনার বিরত রাখা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।